কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুরে পুরানো হরতালায় বিশ্বনাথ দাশগুপ্তের মা সজলা দাশগুপ্ত উনি গত 15 তারিখ থেকে পজিটিভ হয়েছিলেন। ওনার 2 দিন জ্বর ছিল, তারপরে ডায়রিয়া হয়েছিল, তারপর হঠাৎ করেই বিরাট কিছু সিমটম গতকালকে সন্ধ্যার সময় দেখা যায় না, 7টার সময় উনি মারা গেছেন এই রকম একটা আশঙ্কা বাড়ির লোক করল। করার সঙ্গে সঙ্গেই 7টার সময় কামারপুকুর স্বাস্থ্য দপ্তরকে গোঘাট বিডিওকে বাড়ির পক্ষ থেকে জানানো হয়, আমরাও খবর পাই, আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই, আমি নিজেও সেখানে ছিলাম। হ্যাঁ, নিজেও থেকে আমরা বিডিওকে বিওমএইচকে খবর দিই যে এখানে একটা কোভিড আক্রান্ত পেশেন্ট আছে, উনি হয়তো মারা গেছেন কিংবা মারা নাও যেতে পারেন, তো ইমিডিয়েট যদি অ্যাম্বুলেন্স এবং আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে পাঠানো হয়, পেশেন্টটাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। ওনারা পাঠাচ্ছি পাঠাচ্ছি করে গড়িমসি করে 2.5 ঘন্টা কাটিয়ে দিলেন। তার মধ্যে আমরা এসডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করি, হয়তো এসডিও সাহেবের ধমকানি চমকানি হোক যে কোনো ভাবে হোক বলাতে 2.5 ঘন্টা পরে একটা অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্সে একটি মাত্র লোক নিয়ে আসে। এসে ওনারা বলেন যে পাড়ার লোক মিলে আপনারা পেশেন্টই হোক বা বডি হোক, তিনি জীবিত না মৃত তখন আমরা বুঝতে পারছি না, আপনার ওনাকে গাড়িতে তুলে দেন অ্যাম্বুলেন্সে। পাড়ার কেউই কিন্তু সম্মত হয় না যে আমরা সব আমরা কিভাবে আমরা কিছু জানি না, আমরা কিভাবে কোভিড আক্রান্ত কোভিড পজিটিভ পেশেন্টটাকে অ্যাম্বুলেন্সে তুলব। সে মতো অবস্থায় আরো 2.5 ঘন্টা পরে রয়ে যায় পেশেন্ট বা বডি, যাই হোক যাই যে ভাষাই বলা যাক, তিনি আরো 2.5 ঘন্টা পরে রয়ে যান। পঞ্চায়েত সমিতির একজন চাঁদু বলে হাসপাতালের একজন কটা এবং আমাদের ওই প্রতিবেশী সজল সেন বলে একজন, 3 জন মিলে ধরে তিনাকে অ্যাম্বুলেন্সে তুলেন, পরে কামারপুর হাসপাতালে নিয়ে গেলে মারা গেছে বলে জানা যায়। আমাদের যেটা আক্ষেপ বা আমাদের যেটা আশা, সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় নিজে যেমন ভাবে রাস্তায় নেমে নিজে যেমন ভাবে করোনা পেশেন্টদের পাশে দাঁড়িয়ে সবকিছু সহযোগিতা করছেন, আমাদের ব্লকেও ঠিক সেই ধরনেরই সহযোগিতা আসছেন। আমিও পঞ্চায়েত সমিতির একজন কর্মাধ্যক্ষ, তো আমাদের যে এই মোকাবেলা করার জন্য না আছে কোনো জরুরিকালীন তৎপরতার টিম, না আছে কোনো বিপর্যয় মোকাবেলার টিম, না আছে এই কোভিড পেশেন্টদেরকে তুলে নিয়ে যাওয়া বা কেউ মারা গেলে সেই বডিটাকে তুলে হাসপাতালে পাঠানো বা একটা পেশেন্ট আক্রান্ত পেশেন্ট সেই পেশেন্টটাকে তুলে হাসপাতালে পাঠানো, সেই রকম কোনো টিম আমাদের ব্লকে এখনো নেই। আমি প্রশাসনের কাছে, সর্বস্তরের প্রশাসনের কাছে এটা অনুরোধ করব, যখন মারা যায়, মারা যাওয়ার খবর আসে করোনাতে মারা গেছেন, তখন একটা আতঙ্ক সৃষ্টি হয়, ঠিক আছে। আমাদের অ্যাম্বুলেন্স যাওয়া সত্ত্বেও ওখানকার লোকাল ভলেন্টিয়াররা করোনা আতঙ্কের কারণে কাজ করতে পারেনি বা কোনো নেগেটিভ রিউমার ছড়ানো হয়েছিল যে করোনা নিয়ে এ করলে অসুবিধা হবে বা বাড়িতে সমস্যা হবে, একটা করোনা আতঙ্কর জন্য তারা প্রথমে করতে পারেনি। তারপরেই আমরা তৎক্ষণাৎ স্টেপ নিয়ে আবার অন্য ভলেন্টিয়ারদের নিয়ে গিয়ে, আমি নিজেও ছিলাম ওখানে, ওনাকে নিয়ে আসা হয় এবং হসপিটাল থেকে আরামবাগ সাব ডিভিশন হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়।